এই তোর এখানে কি, তুই এখানে কি করিস বলেই হাত পাখার কর্মী সমর্থকদের উপর ভয়াবহ হামলা। এরপর আওয়ামী লীগের প্রায় 15 থেকে 20 জন কর্মী চড়াও হন তাদের উপর। হাত পাখার কর্মীদের পেটাতে পেটাতে কেন্দ্রের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যান তারা। এরপর তারা ফিরে এসে বলতে থাকেন, আর কেউ জামাত শিবির আছে এখানে? এরপর একটি গেটের ভেতরে হাত পাখার কর্মী সমর্থকদের উপর চড়াও হন তারা। এরপর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। সেখানে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট। হামলার ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন দায়িত্বরত বিজিবি সদস্যরা, কিন্তু হাতপাখার কর্মী সমর্থকরা অভিযোগ করেন বিজিবিকে অন্য রাস্তায় নিয়ে গেছে ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটে দরগা বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এ সময় তিনি নিজের নাম বলতে অস্বীকৃতি জানান। এই হামলার আগে হাতপাখার এক কর্মী বলেছিলেন, আমাদের কেন্দ্রের সামনে যাইতে দিচ্ছে না, গেলেই তাড়িয়ে দিচ্ছে। সর্বশেষ জানা গেছে চরমোনাই পীরের উপরও ভয়াবহ হামলা চালানো হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে এবং তিনি রক্তাক্ত হয়েছেন। অন্যদিকে বাইর হ তোর শুনি আমি ছুটামু, ভোটারকে আওয়ামী লীগ কর্মীর হুমকি। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সেলিনা ইয়াসমিন। এ সময় পুলিশের সামনে নৌকার আইডি কার্ডধারী কর্মী মোহাম্মদ তৌফিক হুমকি দিয়ে যান সেলিনা ইয়াসমিনকে। বলেন, বাইর হ তোর শুনি আমি ছুটামু। জানতে চাইলে সেলিনা বলেন, আমি ভোট দেওয়ার জন্য দাঁড়াইছি, আমাকে আসে শাসাই গেল, বলে আমি নাকি টাকা নিচ্ছি। ঘটনাটি ঘটে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায় তিনি কাউন্সিল প্রার্থী ফরিদ আহমেদের বোন। জানতে চাইলে তৌফিক বলেন, উনি সবার পকেটে টাকা দিয়ে বলতেছে হাত পাখায় ভোট দেন। আমার কথা, তুই তোর ভাইয়ের জন্য ভোট চাইবি, তুই কেন হাত পাখার ভোট চাস? আমার কথা, তুই নৌকার বিরুদ্ধে যাবি কেন? তিনি জোর দিয়ে বলেন, আপনারা যে সংস্থার লোক হন না কেন, নৌকার বিরুদ্ধে কাজ করলে আমরা মানব না। ঘড়ি ও হাতপাখার এজেন্টদেরকে বের করে দিচ্ছে আওয়ামী লীগ। বরিশাল সিটি নির্বাচনে 2 ঘন্টায় শতকরা 8 থেকে 10 ভাগ ভোট গ্রহণ হয়েছে। নগরের পলাশপুর এনাতুল্লাহ সরকার প্রাথমিক বিদ্যালয়, দলিল উদ্দিন বালিকা বিদ্যালয়, ব্র্যাকবেঞ্চ হাফিজিয়া মাদ্রাসা, আলেকান্দা বালিকা সহ একই তথ্য মিলছে সব জায়গায়। নির্বাচনী কর্মকর্তারা বলছেন, হাতের ছাপ না মেলায় ভোট গ্রহণে বিলম্ব করছে। প্রচণ্ড গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা অস্থির হয়ে উঠেছে। এদিকে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত প্রার্থী ঘড়ি মার্কায় কামরুল আহসান রূপন অভিযোগ করেছেন, পলাশপুরের একটি কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে সেই দলিল উদ্দিন বালিকা বিদ্যালয় কেন্দ্রে ছুটে গেলে রূপনের সাথে দেখা মেলে। তিনি জানান, সকাল 8টায় তার নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেওয়া হয় পলাশপুরের একটি কেন্দ্র থেকে। এই কেন্দ্রে ঘড়ির নির্বাচনী এজেন্ট মাকসুদ আলম বেগ জানান, তার কাগজপত্রে ত্রুটি দেখিয়ে তাকে বের করে দেওয়া হয়। 2 ঘন্টা বাইরে থাকার পর প্রার্থী এসে তাকে নিয়ে বুথে প্রবেশ করেন। পরে 10টার দিকে তাকে আবার বুথে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। তবে বরিশালের বিভিন্ন কেন্দ্রে রূপনের এজেন্ট দেখা যায়নি। এদিকে হাতপাখা মার্কা ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করিম অভিযোগ করেছেন, কাউনিয়া ব্রাঞ্চ রুট সহ শেরে বাংলা দিবা নৈশ বিদ্যালয় আমান্তগঞ্জের উজু পার্টিকো অফিস কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আসমত মাস্টার কেন্দ্রের বাইরে হাতপাখার ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। লাকোটিয়া সৈয়দ রহমান সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ করেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।